রূপচাঁদারে ধরতে হবে। রূপচাঁদা কি আপনি আগের তেল কবে সাপ্লাই দিয়েছেন? লেখা কত আছে, লেখা কত আছে দেখি। করেন ওদেরকে ডাকান, যেখানে যেখানে ওদের 173 টাকার মাল আছে আমি কালকের মধ্যে ওই 163 টাকার মাল চাই। এখন বলেন যে কেন সাপ্লাই দিচ্ছে না, এই সাপ্লাই না দিয়েই তো এই কাজটা করে। যেটা কমে হেডার কথা টিভিতে নিউজ করেন না। এই পেঁয়াজ কত করে? এই আস্তে আস্তে ডাকা না, 100 টাকা। আর ইয়ে আলু কেন? কালকে 35 টাকা কেন? কত করে কিনছো তোমরা? আলু আর পেঁয়াজের দাম বাড়ছে। ইয়ে কত করে? ডাল 35, আর তেল 1 লিটারে, আর 1 লিটারটা 100 কোম্পানি। ভাই ভাই পায়ের উপর না, ভাই 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 এই রূপচাঁদারে ধরতে হবে। রূপচাঁদা কি আপনার আগের তেল কবে সাপ্লাই দিয়েছেন? লেখা কত আছে, লেখা কত আছে দেখি। রূপচাঁদাই করেন ওদেরকে ডাকান, যেখানে যেখানে ওদের 173 টাকার মাল আছে আমি কালকের মধ্যে ওই 163 টাকার মাল চাই। এটাই করেন, বলেন যে 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 জায়গায় ওদের 173 টাকার মাল আছে ওই ওই জায়গায় 163 টাকার মাল দিবে। না কিন্তু আপনি 173-এ কি কেউ কেনে? কারণ 163 তো পাওয়া যায় না, কিনে না। তাহলে আপনি কত দেবেন? নতুন মাল পান নাই কেন? আজকে হলো 11 তারিখ। এই সাপ্লাই না দিয়েই তো এই কাজটা করে। যেমন আমরা কারণ বাজারে কালকের থেকে মনিটরিং শুরু করছি, কাঁচা বাজারে একটা প্রভাব পড়বে। আমাদের মূল মনিটরিং এর বিষয় হলো যে আমরা যেসব উৎপাদক ফ্রেশ, তীর, রূপচাঁদা এদেরকে যে দাম নির্ধারণ করে দিছি, ওই মালটা তারা রিটেলারকে দিছে নাকি এটা দেখতে আসলাম। এবং মোটামুটি যে দাম আমরা নির্ধারণ করে দিছি ওই দামেই মাল বিক্রি হচ্ছে, খুব বেশি ভ্যারিয়েশন নাই। আর আমাদের কাঁচা বাজারে যেটা সেটা তো ডেইলি আনা নেওয়ার উপরে। আপনি জানেন যে কালকে থেকে রমজান শুরু হবে, এই উপলক্ষে লেবুটা একটু বাড়াই করতেছে এবং অন্যান্য জিনিস বেগুন একটু চাপে আছে। আশা করি 2-1 দিনের মধ্যে দেখবেন যে এটা নর্মাল হয়ে যাবে। যেহেতু কালকে রাত্রি থেকে আমরা ভোক্তা অধিদপ্তর কারণ বাজারেই করতেছি, সবাই একটা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বাজার সমিতিকেও যে খোলা বাজারে যখন মাল কিনবে কারণ বাজার থেকে স্লিপটা জানি নিয়ে নেয়, তাইলে আমরা ধরতে পারবো যে কয় হাত বদল হইতেছে এবং কে এই দামটা বাড়াইতেছে। ওই জায়গায় যদি না কমাইতে পারি তাহলে কাঁচা বাজারে দাম কমবে না, এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের আশা। স্লিপগুলো আমরা দেখতেছি কোত্থেকে তারা কিনতেছে, ওইখানে যাতে কম দামে তারা বিক্রি করতে পারে সেই ব্যবস্থা। মানে মন্ত্রী একটা বিষয় সেটা হলো যে আপনারা আসলে দাম কম বলতেছে, কিন্তু যে সময় সাধারণ মানুষ যে আমি যখন কাল বাজারে বাজার করতে গেলাম দেখলাম এখন যে মূল্য তার চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে তেলের মূল্য দেখলাম। আমি বলি শুনেন, আমাদের ভোক্তা, আমাদের এই যে ভোক্তা অধিদপ্তরের একটা হটলাইন আছে, সবাইকে জানিয়ে দিবেন ওই হটলাইন নাম্বারটা 161211 161211 এ ফোন দিয়ে জানাবেন। আমাদের ভোক্তার লোকজন ওইখানে যাবে, আমরা ওইটা যত ব্যবস্থা নিতে পারি। এটা জেনে ওই তখন হোলসেল মার্কেটে আমরা হারা দিচ্ছি, যেখানে আমরা পাবো যে ওইখান থেকে বেশি দামে বেচতেছে আমরা ওই জায়গায় নজর রাখি। ধন্যবাদ।